কোম্পানি, সামেলি কোম্পানি ক্রিম বেচে লোকজনের মুখ পুড়িয়ে হনুমানের মতো হয়ে যাচ্ছে। আমার মুখেও লাগাইছে না, জানি আমার বইয়ের কি অবস্থায়। আমি অনেক অভাবে পড়ে গ্রামে তো শহরে আছি, কোনো চাকরি খুঁজে পাইনি, ওই জন্য কোনো ভাবে এখানে না বুঝে শুনে একটা চাকরিতে ঢুকেছি। আমি তো ক্রিম সম্পর্কে কিছু জানি না, ক্রিম তো ফ্যাক্টরিতে বানাই, আমি তো শুধু সেলস দিই। হ্যাঁ, তুই এই ক্রিম সম্পর্কে কিছু জানিস না? এ তুই আমারে কি কলি, এই ক্রিম মাখার সাথে সাথে ফটচা হয়ে যাবে। হ্যাঁ, তাই সমস্ত মিথ্যা কথা আমারে কলি কেন? আমারে ওইভাবে শিখাই দেশে, এইভাবে না বললে তো ক্রিম বিক্রি হবে না। তাই বিশ্বাস করে মুস্তাহ, আমার কোনো দোষ নেই, আমারে মাফ করে দেন, আমার আমার ছেড়ে দেন। তোর সব কোম্পানি, তোর কোনো দোষ নেই। হলো মারা দোষ তো আমার, তোর মতো একটা হকারের কথা বিশ্বাস করে ওই সমস্ত আবল টাবল কোম্পানির প্রোডাক্ট আমার দোকানে উঠেছি। এখন তো আমার দোকানটাই যায় যায় অবস্থা। হচ্ছে না আমার, তুই কিভাবে কিভাবে তুই সমাধান করবি? এই জায়গায় দাঁড়ায় আমার সমাধান দিয়ে পাইছি। একটা কাজ করি, আমার হাতটা খুলে দে, আমার পকেটে ফোন আছে, আমি আমার সিনিয়রের ফোন দিচ্ছি, সে আসে সমাধান দেবে এখন। আমি তোর হাতটা খুলে দিয়ে আর তুই পা দিয়ে দৌড়ে চলে যা, আমার বলট পাইছো না? আমি ফোন দিচ্ছি, দাঁড়া। ভালো মতো দিছিস, ডায়ালে দেখেন না নাম্বার একদম কথা। এ মারা তো ফেস লক মারা, এইখানে থাক। এ ভালো করে আস, খুলে যা। হ্যাঁ, খুলে নাম্বার কোনটা? প্রথম না, প্রথম না। ওনার অনেক পছন্দ হয়েছে, সে কাছ থেকে আপনার সাথে সরাসরি যোগাজোগ করত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য গিফট রয়েছে আর এক পাঁচ টাকা রয়েছে আর অনেক। দাদা বিশ্বাস করেন আমার কথা, আমি যদি একটা কথা মিথ্যে বলি আমি যেন ঠাটা পড়িয়ে মরেন। কারণ হয়েছে কি, এর চাকরি নাই, তাছাড়া একটা প্রতারক, এই চুরির অপরাধে কোম্পানিতে তার পানিশমেন্ট হয়েছে এবং চাকরি গেছে। সে কোনো ভাবেই আমাদের ক্রিম আপনাকে বিক্রি করতে পারে না, পারে না, পারে না, পারে না। ও লোক, ও যদি এই ক্রিম না বেচতে পারে, ও যদি চাকরি চলে যায়, তাহলে ও কালকে দিয়ে আমার কাছে চামেলি ক্রিম বেচছে। অসম্ভব, আপনি প্রমাণ করতে পারলে আপনাকে 1 কোটি টাকা দেওয়া হইবে। কত কষ্ট, 1000 টাকা কেন? 1 কোটি টাকা দিয়ে হবে? আমি এখানে প্রমাণ করে দিয়ে আসছি, এই যে এইটি তোকে চামেলি ক্রিম না। জীবনও না,
এই খয়রাত চিকিরিমে আমার কোম্পানি বিক্রি করে, আমার কোম্পানির নামে মিথ্যাচার করছে, কিছু ভুয়া কোম্পানি স্বার্থন্বেষীরা এইকে বাজারে প্রয়োগ করছে। এই দেখেন আমার কাছে আছে তো, খালি ব্যাটকাইন না দাঁত মারছেন, কারণ এই যে প্রোডাক্টটা দেখে আপনি স্যাফ ড্রাইয়ে পড়ছেন, এই প্রোডাক্ট হচ্ছে নকল প্রোডাক্ট। এইটা আমরা প্রত্যেকটা কাস্টমারকে সতর্ক করার জন্য আমাদের ব্যাগে রাখি ভাইয়া, কিন্তু সে যে অপরাধ করছে। আসতে দেন, একটু পাশার দিকে দিয়ে নো, আপনি তো কোম্পানির উপকার করছেন। আমি এখন চামিলি ম্যাডামকে ফোন দিয়ে জানাবো, এখন এক ফাইল মোবাইল করবো, গপ গপ করে একসাথে ধরে লই যাবেন। কথা বলাই তোরে ম্যাডাম, জুতা দিয়ে যদি দেবে এক দাসা, ওই তো আর লাভ নাই। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পর সমাচার এই যে আমাদের কোম্পানিতে যে চিংড়ে চাংলা একটা ছেলে আছে না, পাট্টু চোখের মতো, আপনাকে বলি নাই, হয় ওই যে চাকরিচ্যুত হয়েছে এক সপ্তাহ আগে চুরির অপরাধে, সে আবারও চুরি করছে। সে আমাদের ইউনিফর্ম গায়ে দিয়া সে ভুয়া চামেলি ক্রিম বিক্রি করছে এক দোকানদারের কাছে, তার কাছ থেকে কিছু ক্রেতা সেই ক্রিম নিয়ে খাইয়া ঘটনাস্থলে কয়েকজন ইন্তেকাল করিয়াছে। এই খাইয়া মরিনি, বারা মাইরে মুখ পুড়ে গেছে। ওরে ভাই, ঘটনাটাকে একটু ফিল দেওয়ার জন্য বল। জি জি না, তাকে এখন এইখানে ধরছে, আমাদের কোম্পানির 12টা বাজাই এসে ছাড়ছে, এখন 13টা বাজার আগে আপনি দুই গাড়ি প্রশাসন এখানে পাঠিয়ে দেন। জি জি, এখনই প্রশাসন, আমিও যাচ্ছি। এই এই শালা, এই কন্ডিশন।